নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 90 দিনের মধ্যে যে রাশিগুলির কথা আমি বলতে চলেছি, সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে প্রেম বিচ্ছেদ হবেই হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী 90 দিনের মধ্যে যে রাশিগুলির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের প্রেম বিচ্ছেদ হতে বাধ্য। তাই আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই রাশিরা যাদের প্রেম বিচ্ছেদ হতে চলেছে। তবে তার আগে একটি বিষয় জানিয়ে দিই, এই প্রেম বা ভালোবাসা বা লাভ যাই বলুন না কেন, এটা টোটালটাই কিন্তু শুক্রগ্রহের আন্ডারে। অর্থাৎ আপনার জন্মছকে শুক্রগ্রহ যদি শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু প্রেম থেকে সফলতা আসবেই আসবে। তবে শুক্র যখন অধিক ভালো হয়ে যায়, ওই কথায় আছে না, টু মাচ ইজ ভেরি ব্যাড, অর্থাৎ অতিরিক্ত জিনিসটা কিন্তু খারাপ। কারো জন্মছকে যদি শুক্রগ্রহ অতিরিক্ত শুভ থাকে, তাহলে কিন্তু একাধিক প্রেম তার জীবনে আসে। আপনি ডায়েরিতে নোট করে নিতে পারেন, সেক্ষেত্রে সেই ছেলেটি বা সেই মেয়েটির পূর্বেকার প্রেম, অর্থাৎ কোনো একটি রিলেশনশিপে রয়েছে, সেই রিলেশনশিপ থেকে তাকে ব্রেকআপ করতে হয়। কারণ কোনো ছেলে চায় না যে মেয়েটিকে সে ভালোবাসছে, সেই মেয়েটি কোনো আরেকটি ছেলেকে ভালোবাসছে, তো সেক্ষেত্রে সেই ছেলেটি কিন্তু ব্রেকআপ করে দেয়। আর এটি হতে চলেছে আপনাদের, অর্থাৎ যে রাশিগুলির কথা বলবো তাদের। এই তো গেল অ্যাস্ট্রোলজির কথা। এবার আমি আপনাদেরকে কিছু নর্মাল কিছু কথা বলবো। বর্তমান যুগে প্রেম বা ভালোবাসা বা লাভ, এটা একটা টাইম পাসের বস্তু হয়ে গেছে, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনাদেরকে। অর্থাৎ আজ এই মেয়েটিকে ভালো লাগলো, প্রপোজ করি, কাল ওই মেয়েটিকে ভালো লাগলো, চলো প্রপোজ করি। তবে এটি একতরফা হয় না, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রেই হয় না, মেয়েদের ক্ষেত্রেও হয়। তবে একটা জিনিস কি জানেন, ভালো লাগা আর ভালোবাসা দুটো কিন্তু আলাদা। ভালো লাগা মানে হঠাৎ আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে কোনো একটি জিনিসের উপরে আপনার চোখ পড়লো, জিনিসটা ভালো লাগলো, সেই ভালো লাগাটা বেশি দিন কিন্তু লাস্টিং করবে না। অর্থাৎ সেই জিনিসটা আপনি কিনে নিয়ে আসলেন, ধরুন সেই জিনিসটা ভালো লাগলো, কিনে নিয়ে আসলেন, এক মাস, দেড় মাস, দু মাস, তারপরে ভালো লাগবে না। ভালোবাসা জিনিসটা আলাদা, কোনো একটা জিনিসের উপরে আপনার আগাগোড়াই টান আছে, সেই জিনিসটাকে আপনি কিনে নিয়ে আসলেন। ধরুন আপনার একটা ফোর হুইলারের শখ রয়েছে, তো এই শখটা তো আপনার রয়েছেই, এবার আপনি সেই শখটা তো একদিন আপনি মিটিয়ে ফেললেন, এটাকে বলে ভালোবাসা। আর আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কোনো চকচকা একটা শোপিস দেখলেন, ভালো লাগলো, আপনি কিনে নিলেন, বাড়িতে নিয়ে আসলেন, রাখলেন শোপিসটা, দুদিন পর ধুলো পড়লো, ময়লা জমলো, তারপরে তার আর জৌলুসটা আর নেই, তারপরে সেই শোপিসটা আর আপনি আপনার ড্রয়িং রুমে স্থান দিলেন না। তো এই জিনিসটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে। অনেক কথাই বললাম, এবার আসুন আমি আপনাদেরকে একে একে সেই রাশিগুলির নাম জানাতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের প্রেম বিচ্ছেদ হতে চলেছে, তাই সাবধান থাকুন। এবং আপনারা কথাবার্তার মধ্যে একটু মার্জিত ভাব রাখুন, একটু একে অপরকে বোঝার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু বিচ্ছেদটা আসতে চাইবে না। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও প্রেম বিচ্ছেদ হতে চলেছে, তাই আপনারাও সাবধান থাকুন এবং কথাবার্তার মধ্যে একটু মার্জিত ভাব রাখুন, একটু একে অপরকে বোঝার চেষ্টা করুন,
সেক্ষেত্রে কিন্তু সেরকম মাত্রায় প্রবলেম নাও আসতে পারে। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও কিন্তু প্রেম বিচ্ছেদ আসতে চলেছে, অর্থাৎ প্রেম থেকে কিন্তু বাধা আপনাদের জীবনে আসতে চলেছে। তাই আপনাদের ক্ষেত্রেও একটি কথাই বলবো, আপনারাও একটু বুঝে চলুন, একটু জিনিসটাকে কেয়ার করুন, তাহলে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু প্রেম বিচ্ছেদ হতে চলেছে আগামী 90 দিনের মধ্যে। তাই প্রেমের বিষয়ে কিন্তু আপনি একটু সাবধান থাকুন, আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ডের সাথে নরমভাবে তার সাথে কথা বলুন, বেশি মাথা গরম করবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম সেরকম মাত্রায় নাও আসতে পারে। এরপরে শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু আগামী 90 দিনের মধ্যে প্রেম বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারাও অ্যালার্ট থাকুন, এবং আপনাদের ক্ষেত্রেও আমি একটি কথাই বলবো, আপনারাও একটু নরমভাবে আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলুন, যে কোনো ব্যাপারকে বড় করবেন না, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম নাও আসতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।